ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনারা জানেন যে শিলচরে একটি প্রতিবাদী সমাবেশ হয়েছে এবং সেটা হয়েছে ক্ষুদিরাম মূর্তির নিচে ক্লাব রোডে, এবং সেখানে বিভিন্ন সংগঠন প্রতিবাদে সোচ্চার হয়েছিল। প্রতিবাদের উদ্দেশ্য ছিল যে ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা দুর্গা পূজার সময় যে বাংলা ব্যানার ছেঁড়া হয়েছে এবং তারপর যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে এবং এর প্রতিবাদ জানানো ছিল এই সভার উদ্দেশ্য, এবং এই সভায় প্রায় 20-টির মতো সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন এবং তারা তাদের বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যগুলো কিছুটা অংশ আপনারা আপনাদের কাছে তুলে ধরব। তো বন্ধুরা, আবার অনুরোধ করছি আপনারা এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, কারণ যেহেতু এটা একটা আবেগের সঙ্গে জড়িত একটা বিষয়, তাই যত বেশি মানুষ এই বক্তব্যগুলো জানতে পারবেন তত বেশি মানুষ বুঝতে পারবেন যে কী ঘটছে। আসলে মানুষ কী হয়, মানুষ স্বাভাবিকভাবে মানুষ খুব আবেগিক, কিন্তু প্রথম দিকে আবেগটা মানুষকে স্পষ্ট করে না। যখন মানুষ বুঝতে পারবে যে একটা ঘটনা তার জাতিসত্তা, তার আবেগ, সে যে ভাষা বা সে যে সংস্কৃতি নিয়ে বড় হয়েছে সেই সংস্কৃতির উপরে একটা আঘাত এসেছে, সেটা যখন একটা সাধারণ মানুষ, একজন সরকারি বা বেসরকারি বড় অফিসার থেকে শুরু করে গ্রামের কৃষক আরও এবং সাধারণ দিনমজুর, সেও যখন বুঝতে পারবে তখন সেও কিন্তু রাস্তায় নেমে পড়বে, এটা কিন্তু ইতিহাস বলে। এবং আমরা ভাষা আন্দোলনের সময় আমরা দেখেছি যে কীভাবে সাধারণ মানুষ রিস্কওয়ালা ঠেলাওয়ালার থেকে এই পর্যায়ের মানুষ আন্দোলনে নেমে পড়েছিলেন। তো আপনারা এতদূর যাওয়ার দরকার নেই, গত কয়েকদিন আগে ব্রহ্মপুত্র উপত্যকায় পুজো মণ্ডপে বাংলা ব্যানার ছেঁড়ার প্রতিবাদে হুজাই জেলার হুজাই জেলার লঙ্কাতে যে সমাবেশ হওয়ার কথা ছিল সেই সমাবেশে কয়েক হাজার মানুষ এসেছিলেন, এবং সেদিন লঙ্কা শহর কার্যত বন্ধের চেয়ার আনে, লঙ্কার সাধারণ মানুষ দোকানপাট বন্ধ করে দেন, এবং তারই এবং আজ আজ শিলচরেটা আজ শিলচর হয়েছে। আমি এটা বলছি না যে শিলচরের প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছেন, কারণ শিলচরের যে কোনো প্রতিবাদ সংগঠিত হতে হলে কিছুটা সময় লাগে। আপনারা যে শিলচরে আন্দোলনের ইতিহাসগুলো দেখেন তাহলে দেখবেন শিলচরে কোনো আন্দোলন সংগঠিত করতে গেলে অনেকটা সময় লাগে, এবং ভাষা আন্দোলন, আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলন, সেবা সার্কুলার বিরোধী আন্দোলন, সব কিছু আন্দোলনই শিলচরে তুঙ্গে উঠতে একটু সময় লেগেছিল। তো এটা এখানেও হবে, কিন্তু এটা ঠিক যে আগের মতো মানুষ ততটা ততটুকু আবেগিক নন। আগে যেরকম মানুষের আবেগ ছিল, এখন হয়তো ইলেকট্রনিক্স মিডিয়া বা অনেক কিছুর দৌলতে মানুষ আর তেমন আবেগিক হতে পারছেন না, তবুও এক শ্রেণীর মানুষ এগিয়ে আসছেন। এবং আজকে আমি আপনাদেরকে যারা যারা বক্তব্য রাখছেন তাদের কিছু বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরছি, এবং আপনারা এই বক্তব্যগুলো শুনবেন, কিছু কিছু অংশ এখানে আমরা দিচ্ছি, এটা আপনারা শুনবেন। এর মধ্যে প্রতিবাদিত করতে হচ্ছে যারা বিভিন্ন পূজা মণ্ডপে অগণতান্ত্রিক পদ্ধতিতে একটি ভাষার প্রতি তাদের অসহনশীলতা দেখিয়েছেন, বাংলা ভাষার ব্যানার খচিত ব্যানারে যেখানে দেবদেবীর মূর্তি খচিত ছিল সেটা অপবিত্র করেছেন, অপমান করেছেন, তাদের অন্তরের অন্তঃস্থল থেকে সব ধরনের ধিক্কার এবং ঘৃণা এবং নিন্দা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এবং আমি দু তিনটি দাবি পেশ করব, কোনো বক্তব্য রাখব না। আসামের সরকার তার দ্বিচারিতার মুখোশ খুলে গিয়েছে। আমি জোরালো ভাষায় দাবি করব আসাম সরকারকে, বিশেষভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে, আপনার দ্বিচারিতা জেড়ে ফেলুন। আপনি একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত, অন্ততপক্ষে সকল নাগরিকের প্রতি সমান ব্যবহার করুন। সেটা হচ্ছে আমাদের এই যে ধর্ণা, আপাতভাবে মনে হয় না বটে, কিন্তু এটা কিন্তু এই দেশে যখন নানাভাবে এই মুহূর্তে বেশ কিছুদিন থেকেই, তবে এই মুহূর্তে নিশ্চয়ই বেশি, যে সংবিধান আক্রান্ত হয়েছে, সেই সাংবিধানিক অধিকার রক্ষার জন্যেই আমরা এখানে গণধর্ণায় এসেছি। এটা ঠিকই এই কাজটা ছিল আমাদের জনপ্রতিনিধিদের, কিন্তু কী করা যাবে, তারা যখন তাদের দায় ভুলে গেছেন,
তখন আমরা সাধারণ মানুষ হিসেবে তাদের এই দায়টা মনে করিয়ে দিতে চাই। সংবিধানের কথা এই কারণেই উঠল যে বাংলা আমার মাতৃভাষা, আমাদের সবারই প্রায় মাতৃভাষা, এখানকার যারা আমরা আছি বাংলার মর্যাদা কতটুকু এটা আমি মনে করি না বক্তৃতা দেওয়ার কোনো প্রয়োজন আছে এই শহীদের রক্তে পূর্ণ এই বরাকভূমিতে। কিন্তু যে কথাটা বলবার যে সংবিধান সম্মতভাবে আমাদের ভাষা যে স্বীকৃতি পেয়েছে, অন্য কথাগুলো বাদই দিলাম, সেই রকম বাংলা সহ সমস্ত সংবিধান সম্মত ভাষারই আমরা মর্যাদা চাই। কারণ বরাক উপত্যকায় বাংলা সহ অন্য যেসব ভাষাভাষী উপস্থিত আছেন তাদের প্রত্যেকের মাতৃভাষার মর্যাদা আমরা সবাই চাই। এত কিছু দেখার পরও আজকের বিশ্ব হিন্দু পরিষদ কোথায়? বিশ্ব হিন্দু পরিষদ এ ব্যাপারে কেন এরা একটু শব্দ করলেন না? যারা করেছেন এরা তো সনাতনী বলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান। আজকে তাম ভারতবর্ষের যেখানে কেন্দ্রে বিজেপি সরকার, আসামে বিজেপি সরকার থাকার পরেও আজকে শুধু বাংলায় হোর্ডিং থাকা দুর্গা পুজো মণ্ডপে সেখানে সেটাকে পদদলিত করা হয়েছে। গণতন্ত্র নামে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রহসনে পরিণত হয়েছে। মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা জেনে রাখুন আসামের মাটিতে আপনাদের আমাদের যতটা অধিকার আসুরও ঠিক ততটাই। আপনারা শুনলেন এবং আরও কিছু বক্তব্য আমি যখন আমার যে ভিডিও মাঝখানে আমি আরও কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা, এইসব বক্তব্য থেকে একটা কথা আপনারা বুঝতে পারছেন যে আবেগটা কোন জায়গায় আছে। ব্রহ্মপুত্র উপত্যকায় এই এই ঘটনা ঘটার পর, বাংলা ব্যানার ছেড়ে ফেলার পর যে প্রতিবাদটা উঠেছে সেই প্রতিবাদে আশ্চর্যভাবে কিন্তু নীরব রয়েছেন আমরা দেখেছি যে গুয়াহাটির বিশিষ্ট বুদ্ধিজীবীরা এবং গুয়াহাটির চ্যানেলগুলো, তারা যেমন প্রচ্ছন্নভাবে তাদের কথাবার্তায় মনে হচ্ছে যেমন তারা লাচিত সেনাকে মদদ দিতে চাইছে। এবং লাচিত সেনার কিছু কর্মকর্তা যেভাবে কথা বলছে, তো আমি একজন সাংবাদিক হিসাবে আমি জানি যে আমরা যখন একটা সংবাদ প্রকাশ করব বা একটা কথাবার্তা বলবো বা একটা বিষয়কে উপস্থাপন করব, তখন আমাকে দেখতে হবে যে কোনো একটা বক্তব্য সংবাদ মাধ্যমে তুলে ধরার পর সেটা সমাজে কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে কিনা, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে একটা সংঘাতের অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে কিনা, এটা দেখা একজন সাংবাদিকের একটা সংবাদ মাধ্যমের অবশ্য কর্তব্য। কিন্তু সোশ্যাল মিডিয়া যেহেতু এখন কোনো কন্ট্রোল নেই, তাই যে যেরকম পারছে একটা এডিট না করে একটা জিনিস, একটা লোক বাঙালিকে যা ইচ্ছে গালিগালাজ করছে, একটা অসমীয়া বাচ্চা ছেলে 15-16 বছরের ছেলে বা 20, সে বাঙালিকে যা ইচ্ছে গালাগালাজ করছে এবং সেইগুলো দেখানো হচ্ছে আনএডিটেড, এবং এগুলো সাংঘাতিকভাবে শেয়ার হচ্ছে, কমেন্ট দিচ্ছে, এদেরকে বীর বলছে অনেকে। তো এই যে কাজটা যে হচ্ছে, এর ফলে কী হচ্ছে সমাজে? একটা ধরুন আপনি একজন মানুষ, রুজ অফিসে যাচ্ছেন, কেউ কাজে যাচ্ছেন, আবার বাড়িতে আসছেন, আপনি তো খবর টবর রাখেন না। আপনি যখন বিকেলে মোবাইলটা নিয়ে বসলেন এবং যখন দেখলেন যে এইভাবে আপনার জাতিকে একজন গালাগালাজ করছে অকথ্য ভাষায়, সে যেখানে করছে সেখানে হয়তো কোনো লোক নেই, তার সংগঠনের 2 বা 3 লোক, কিন্তু যখন তার ভিডিওটা বাজারে যাচ্ছে তখন কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ লোক সেটা দেখছে। এবং দেখার পর কী হলো, আপনার ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলো, আপনি জাতিবিদ্বেষের শিকার হয়ে গেলেন। তখন আপনি যে একটা ছেলে বলছে, সেই একটা ছেলেকে একটা ছেলে ভাবছেন না, সেই ছেলেটিকে সেই জাতির একটা প্রতিনিধি হিসাবে আপনি ভাবছেন। তাই প্রথমত এই রাজ্য থেকে, আসাম থেকে এইগুলো যদি শেষ করতে হয় এইসব সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে সাংঘাতিকভাবে। লাচিত সেনার কজন আছে? লাচিত সেনা খুব একটা বেশি লোক নেই ওদের, এবং যেখানে তারা যে ব্যানার নামাচ্ছে, মন্দিরে যাচ্ছে, সব করছে, সব কেন করছে? যাতে তারা প্রচারে আসতে পারে। প্রচারে আসা মানে কী? যে বাঙালি সংগঠনকে গালাগালাজ করলে একটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, সারা ভারত জুড়ে একটা প্রচারের সুযোগ পাওয়া যায়। এখানে তো একটা অন্য জাতিগোষ্ঠীকে করলে সেটা পাওয়া যাবে না, যেটা বাঙালিকে করলে পাওয়া যায়।
এবং বাঙালি খুব একটা প্রতিবাদও জানাতে পারে না, সরাসরি সংঘর্ষ যেতে পারে না, একটা মিলেমিশে থাকার চেষ্টা করে, এটা ওরা জানে। তো এই বক্তব্যগুলো যখন সোশ্যাল মিডিয়ায় আসে, সাংঘাতিকভাবে আসে, তখন কি হয়, ওই লোকটার প্রতি তখন দুই সমাজের মধ্যে একটা একটা বিদ্বেষের মনোভাব তৈরি হয়। এটা কেন হলো, সোশ্যাল মিডিয়ায় এইসব লোকদের বক্তব্য প্রচার করার জন্য। সেই লোকটা কিন্তু এমন কথা নয় যে সারা অসমীয়া সমাজের হয়ে কথা বলছে, এটা নয়, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে তখন সে ওই সমাজের একটা প্রতিনিধি হয়ে যায়। আজকে ধরুন একজন বাঙালির পক্ষে কেউ একজন বলছেন অত্যন্ত বাজেভাবে অন্য একটা জাতির গালিগালাজ করছেন, তখন এই ভিডিওটা যখন সম্প্রচারিত হবে সব দিকে, তখন সবাই এই লোকটাকে বাঙালিদের প্রতিনিধি হিসাবেই মেনে নেবে, এবং যদি সেই লোকটা কোনো বাজে মন্তব্য করে তার প্রতিক্রিয়া সমাজে হবে। তাই সোশ্যাল মিডিয়ার কল্যাণে এবং কিছু চ্যানেল আমি লক্ষ্য করেছি, কিছু উপর কিছু চ্যানেল তারা খুব তাড়াতাড়ি তারা টিআরপি পাওয়ার লোভে এই কাজগুলো করছে। আপনি দেখবেন প্রতিষ্ঠিত চ্যানেলগুলোতে কিন্তু খুব একটা এই ধরনের কথাবার্তা প্রচার করে, আর পরে আসে যখন একটা ইস্যু হয়ে যায়, তো ইস্যু হলে তো টিআরপির জন্য কেউ বাদ দিতে পারে না, কিন্তু প্রতিষ্ঠিত চ্যানেলগুলো কিন্তু প্রথমে এগুলো বিষয়কে খুব একটা পাত্তা দেয় না, এগুলো বিষয়ে খুব একটা ছোটো ছোটো পোর্টালের মধ্যে এগুলো আসে এবং তারপর সেটা ভাইরাল হয়, তারপর হয়তো এটা দিকে বিতর্ক তৈরি হয়, তখন স্যাটেলাইট চ্যানেলগুলো বা বড়ো চ্যানেলগুলো এসে এইসবের মধ্যে হস্তক্ষেপ করে। তো শিলচরে যে প্রতিবাদটা হচ্ছে, আমি আপনাদের আরও কিছু বক্তব্য এখন শোনাচ্ছি, আপনারা এগুলো শুনুন, কারণ এগুলোর কথা আমি কেন শোনাচ্ছি, কে কীভাবে ভাবছেন এটা আপনারা বুঝতে পারবেন। এরা সবাই কিন্তু এই যে নামগুলো আছে, এরা সবাই কিন্তু ইমারুদ্দিন বুলবুল আছেন, তারপর আছেন রূপম নন্দী পুরকায়স্থ, অধ্যাপক তপদীর ভট্টাচার্য, আতাউর রহমান মাজার ভুঁইয়া, তারপরে এই ধর সাধন পুরকায়স্থ, এই ধরনের লোক যারা আছেন, এরা সমাজের একটা সমাজের মধ্যে একটা চিন্তার একটা তারা সূত্র ধরে দেন এবং সেটাই হয়। কোন ধরনের কথা, আমরা তো আজ অব্দি দেখিনি শিলচর শহরে কত কত অ্যাসামিজ অফিসার্সরা রয়েছেন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করতে। খারাপ ব্যবহার করিনি বলে এটা তো এটা নয় যে তুমি আমাদের উপর চাপিয়ে দেবে, চাপ কিন্তু শিলচর শহরের মানুষ, বরাক উপত্যকার মানুষ সেই চাপ কিন্তু নিচ্ছে এখন, কিন্তু সে কিন্তু একটা টাইম আসবে যখন তার বাদ ভেঙে যাবে, আর বাদ যদি ভেঙে যায় তাহলে কিন্তু আসামেও দেখা যাবে কত ধরনের কত কিছু হয়। বরাক উপত্যকার মানুষ সবাই বলছে এবং আমরা জানি যে শান্তি প্রিয় দ্বীপ, তো শান্তির দ্বীপকে অশান্ত করার চেষ্টা মোটেও ঠিক হচ্ছে না, আর এর জন্য আমি বলবো দায়ী বর্তমান সরকার। ঘুরে ফিরে চলে আসে কারণ আমরা যখন দেখি কেউ অপরাধ করে সেই অপরাধ দমনের বিষয়টাও থাকে অ্যাডমিনিস্ট্রেশনের উপর, অ্যাডমিনিস্ট্রেশন যদি সেই অপরাধটা দমন না করে তখন কিন্তু আঙুলটা ওদিকেই যায়। আমরা ভাষা নিয়ে এত শত কথা বলার তো দরকারই নেই, সবাই যে যার যার ভাষা বলবে, যে যেখানে থাকুক ভারতবর্ষে সে তার ভাষা বলবে, সে তার ভাষা ইস্তেমাল করবে, এর জন্য আমার কৈফত কিসের? আপনারা অন্য অন্য ভাষাভাষী মানুষের প্রতি শ্রদ্ধাশীল নয়, আপনাদের আপনারা আজ পর্যন্ত এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। এই যে আসারা আসাম ছাত্র সংস্থার যিনি সভাপতি ভালোই ডিব্রুগড়ের, তার নাম এসেছে পত্রপত্রিকায়, তারপরে বিকাশ অসম গুয়াহাটির বেলতলায় পূজা মণ্ডপে আক্রমণ করেছে, আপনারা তাদের বিরুদ্ধে কেন মকদ্দমা দায়ের করছেন না, এজাহার দায়ের করছেন না, তাদেরকে কেন গ্রেপ্তার করছেন না? আমরা কয়েক মাস আগে দেখলাম মরানে এই হিন্দিভাষী ব্যবসায়ীর উপর রাচির সেনা শৃঙ্খল চালিয়ে আর রাচির সেনা আক্রমণ করেছিল, তার মুখে থুতু ফেলেছিল, 24 ঘন্টার মধ্যে আপনারা রাচির সেনার সেই নেতাকে গ্রেপ্তার করলে, 1.5 থেকে 2 মাস জেলে রাখলেন, এই ক্ষেত্রে নীরব কেন? বাংলা আজকে বড় উপত্যকায় কোনো অফিসে গেলে আমাদের বাংলা কথা কেউ বুঝে না, আমাদের বাংলা বুঝে না, আমাদের অসমীয়া শিখে অসমীয়া বলতে হয়, আমাদের কোনো অফিসার আর বাংলা কথা বুঝে না। আমরা তাদেরকে নিয়েও আছি বরাক উপত্যকায়, আমরা তো তাদেরকেও মত করি না। আজকে আজকে বরাক উপত্যকার অবস্থা কি হয়েছে আপনারা চিন্তা করুন, আপনারা ভাবুন। আজকে যারা বলে হিন্দুর দল হিন্দু রক্ষা করবে, কোথায় হিন্দু রক্ষা পেল? আজকে
এই যে ঘটনা ঘটেছে, হিন্দু দুর্গা পূজার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, এই মূর্তি ছিঁড়ে ফেলা হয়েছে, কোথায় রক্ষা পেল হিন্দু? কারা হিন্দুর অপমান করলো? এইগুলি কথা আজকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। একে অপরের সঙ্গে অন্তর্নিহিত ভাবে মিল রয়েছে কোথাও না কোথাও, সেই রহস্যটুকু আছে। এবং ইদানিং এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রহ্মপুত্র উপত্যকার যে গুণীজনরা বা কোনো কোনো এনজিও বা ইন্ডিভিজুয়ালি যারা এর প্রতিবাদ করছেন অসমীয়ারা, তাদেরকেও টার্গেট করা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশি দালাল বলা হচ্ছে এবং তাদের বিরুদ্ধেও কেস হচ্ছে। আমাদের আজকের এই ধর্ণায় আমরা প্রথম অবস্থায় আমরা যে উপস্থিতির সংখ্যা দেখেছিলাম সেটা থেকে আমরা একটু আশাহত হয়েছিলাম, কিন্তু এখানে যে যারা বর্তমানে এখানে উপস্থিত রয়েছেন, আমরা এই বার্তাটুকু বারবার দিচ্ছি যে আমাদেরকে আরো জাগতে হবে, আমাদের চেতনাটুকু জাগতে হবে। এবং 19 মে 21 ফেব্রুয়ারিতে আমরা বড় করে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব, সেটাই আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নয়। আমরা আজকের এই সময়ে দাঁড়িয়ে যদি আমরা প্রতিবাদ করতে না পারি, আমরা রুখে দাঁড়াতে না পারি, আমরা সত্য কথাটা বলতে না পারি, তাহলে কিন্তু সেই শ্রদ্ধাঞ্জলিটা শ্রদ্ধাঞ্জলি নয়, আর 1961 সালের সেই আত্মবলিদান হয় আর আত্মবলিদান নয়। আজকে এখানে আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছেন, আমি সংবাদ মাধ্যমের যারা সম্মানিত প্রতিনিধি রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা অনুরোধ করব আমি, আপনারা সবসময় আমাদের সঙ্গে রয়েছেন, আর আপনারা শুধু সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে যে সংবাদ পরিবেশন করেই ক্ষান্ত থাকছেন সেটা নয়, আপনাদেরও বক্তব্য উঠে আসছে। তো আজকে এই বিষয়টা নিয়ে যে শিলচরে আন্দোলনটা, এই আন্দোলনটা আরও গড়াবে, এটা আজকে শেষ নয়, তারপর আরও বিভিন্ন পর্যায়ের আন্দোলন হবে এবং প্রতিবাদ হবে, কারণ প্রতিবাদ না করলে মানুষ তো জানতে পারবেন না। মানুষ আবেগিক হবেন তখন যখন সে তিনি এই লোকটা বুঝতে পারবেন যে তার ভাষার উপরে একটা আক্রমণ হয়েছে, সংস্কৃতির উপরে একটা আক্রমণ হয়েছে, তখন সেই মানুষটার প্রতিবাদে সোচ্চার হবেন, এটাই হলো নিয়ম। বন্ধুরা, এই যে কথাগুলো বললাম এবং সোশ্যাল মিডিয়ার যে প্রসঙ্গটা আমি আপনাদের সামনে আনলাম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই কিন্তু ভুইফুর কিছু চ্যানেলের মাধ্যমে কিন্তু এই রাজ্যের সেনা বা এই ধরনের সেনা কিন্তু গত 1-2 বছরে অনেকটাই সংবাদ শিরোনামে উঠে এসেছে। একজন মারোয়াড়ি ব্যবসায়ীকে ব্যবসায়ে একটা সুন্দর একটা মানে দেখলে আপনি যদি মানে একটু না একটা আঙুলে ধাক্কা মারেন পড়ে যাবে একটা বাচ্চা ছেলে, সে এমনভাবে ধমক দিচ্ছে লোকটাকে, তারপরে বয়সের তো একটা ইয়ে আছে, ধরুন আপনি কে কোন জাতের হলো সেটা বড় কথা নয়, বয়স্কদের সম্মান দিতে হয় আমরা জানি। একটা লোক বয়স্ককে গিয়ে এইভাবে কথা বলছে, আঙুল তুলে, হ্যাঁ তয় হমিয়া থাকিবি, তোর দবদবাই নসরিব, এই ধরনের মানে কথাবার্তা বলছে, তয় তয় বলছে। একজন একটা 15-16 বছরের ছেলে একজন 60-65 বছরের একজন বৃদ্ধকে বলছে তুই তুই বলছে। এই যে একটা সংস্কৃতি, এটা কী ধরনের সংস্কৃতি এটা শুরু হয়েছে এটা, এবং এটা এই রাজেশনার মাধ্যমে এটা আমদানি হচ্ছে, এর পিছনে কারা এই কাজটা করাচ্ছে, কেন করানো হচ্ছে, এটা বের করাটা খুব জরুরি। আমি আগের এপিসোডেও বলেছি, দেখুন আমি একটা কথা বলি, সাধারণ অসমীয়ারা কোনো সময় এগুলো বিষয়ে মাথা ঘামিয়েছে বলে আমি অন্তরপক্ষে জানি না, কারণ গুয়াহাটিতে, লামডিংয়ে, ধুবড়িতে বা সারা আসামে বিভিন্ন বাঙালি এলাকায় আজকে থেকে নয় অনেক দশকের পর দশক থেকে দুর্গাপুজো হয়ে আসছে, পূজার সময় বাংলা ব্যানার লাগানো হয়, বাংলা গান হয়, কোনো দিন কেউ আপত্তি করেনি। কিছুটা আপত্তি উঠেছিল যখন বিদেশি বঙ্গাল খাদ আন্দোলন হয়েছিল বা এর পরবর্তীতে, কিন্তু সাধারণভাবে এগুলো নিয়ে তেমন কথাবার্তা উঠেনি, একটা ব্যানার লাগানো নিয়ে কোনো কথাবার্তা উঠেনি। কিন্তু এখন হঠাৎ কেন এটাকে উঠানো হচ্ছে সেটাই হলো বড় প্রশ্ন, এবং কারা এটা করছে এটাও জানার খুব প্রয়োজন রয়েছে। কিন্তু কারা এটা করছে যদি আমরা বলে বসে থাকি, কোনো প্রতিবাদ না করি এখান থেকে, সেটা কিন্তু একটা বাঙালি জাতির পক্ষে একটা ক্ষতিকর একটা বিষয় হবে। আজকে এই সমাবেশে আপনারা দেখবেন যে বাঙালি নন এমন একজন ব্যক্তি বক্তব্য রেখেছেন, দিলীপ কুমার সিং, তিনি হিন্দিভাষী, সাংবাদিকতা করেন এবং যেহেতু তিনি এখানকার, তাই তিনি প্রত্যেকটি বিষয়ে বরাকের বিষয়ে তিনি সচেতন থাকেন, এবং তিনিও বলেছেন যে যার যে ভাষা ব্যবহার করার অধিকার সবার রয়েছে, সরকারি ভাষা হিসাবে অসমীয়া স্বীকৃত। এর অর্থ এটা নয় যে বেসরকারি ক্ষেত্রে আমি বাংলা ব্যবহারই করতে পারবো না, এটা তো কোনো জায়গায় লেখা নেই। একজন লোক তার বাড়িতে পুজো করবে, প্যান্ডেলে পুজো করবে, পাড়ার পুজো করবে, সেখানে একটা বাংলা ব্যানার লাগালে কী ক্ষতি হয়ে যায়? অসমীয়া ব্যানার তো আছেই, সঙ্গে বাংলা ব্যানার লাগালে কী ক্ষতি হয়ে যায়? না,
লাগাতে পারবে না, এই ধরনের এগুলো হলো গিয়ে অত্যন্ত মানে কী বলবো সংকীর্ণ মনোবৃত্তি। সংকীর্ণ মনোবৃত্তি দিয়ে কোনো দিন বৃহৎ হওয়া যায় না। আজকে কালকে একটা ভিডিও দেখছিলাম, একজন বিশিষ্ট অসমীয়া বুদ্ধিজীবী বলছেন যে আসল যে বিষয়টা হচ্ছে অসমীয়া ভাষা বিপন্ন, যেভাবে ইংরেজি মিডিয়াম স্কুল বেড়েছে, ইংরেজি মিডিয়াম স্কুলের সংখ্যা বেড়েছে, মানুষ ইংরেজি সংস্কৃতি গ্রহণ করছেন, কথা বলার মধ্যে অসমীয়া কথা বলার মধ্যে যদি দশ যদি এক দুই মিনিট কথা বলেন তাহলে এক এক থেকে দেড় মিনিট থাকে হিন্দি বা বাংলা ইংরেজি শব্দ, তাহলে অসমীয়া সংস্কৃতি থাকলো কোথায়? তিনি যেটা বলেছেন সেটা বাঙালির ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের এখানেও বাংলা সংস্কৃতি আমরা বলছি ঠিকই, কিন্তু নতুন যে প্রজন্ম উঠে আসছে তারা কজন বাংলা পড়ছে বা কজন বাংলা সংস্কৃতিকে গ্রহণ করছে? কথাবার্তার মধ্যে অর্ধেক থাকবে ইংরেজি, না হয় হিন্দি। সুতরাং প্রতিটি মাতৃভাষাই বিপন্ন, এইরকম একটা প্রতিটি মাতৃভাষা যেখানে বিপন্ন হচ্ছে সেখানে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, এই আমার সংস্কৃতি বিপন্ন হয়ে গেল, দেখতে হবে সংস্কৃতিটা কোন জায়গায় বিপন্ন হচ্ছে। আমরা সেটা না দেখে আমার ব্যানার লাগিয়ে দিলাম, আমার ব্যানার পুড়িয়ে দিলাম, কে কী ব্যানার লাগালো, আরে ব্যানার লাগালে কী হয়েছে? কিন্তু এখন প্রতিটি অসমীয়া মিডিয়াম স্কুল কতটা বন্ধ হয়েছে মানে বুদ্ধিজীবী বলছেন, এবং ধীরেন্দ্রনাথ চক্রবর্তীর মতো বুদ্ধিজীবী, বিরল বুদ্ধিজীবী, তারা বলছেন যে এগুলো বিষয়ে দেখতে হবে। আমাদের এখানে সেম, আমার সেই একইভাবে আমাদের বাংলা স্কুলে কজন যায় আপনারা জানেন? যে এই যে হিন্দি ভাষা তো করা হচ্ছে, শিলচরে যে একটা মাত্র হিন্দি মাধ্যম স্কুল আছে সেটার অবস্থা কি জানেন? বন্ধ হয়ে যেতে পারে, ছাত্র নাই, কেউ পড়ায় না। এখানকার শহরের হিন্দিভাষীরা হিন্দি পড়ান না, তাদের ছেলেমেয়েদের ইংরেজি মিডিয়ামে পড়ছেন। তো সুতরাং প্রত্যেকটি মাতৃভাষা ইংরেজির দাপটে আজকে বিপন্ন, এটা নিয়ে চিন্তা করাও দরকার। এবং রাষ্ট্রসংঘের একটা সমীক্ষা বলছে যে পৃথিবীর যতগুলি ভাষা আছে তার মধ্যে খুব বেশি হলে 15-16টি ভাষা টিকে থাকবে, বাকি সব ভাষা একদিন লুপ্ত হয়ে যাবে। আরেকটি সমীক্ষা বলছে না 100-150টির মতো ভাষা টিকে থাকবে, বাকি সব ভাষা শেষ হয়ে যাবে। পৃথিবী যেভাবে এখন বিশ্বায়নের দিকে যাচ্ছে তাতে কিন্তু প্রতিটি মাতৃভাষায় বিপন্ন। তাই এই কথাটা অসমীয়াদেরও বুঝতে হবে, বাঙালিদেরও বুঝতে হবে যে মাতৃভাষার একটা সংকট এসেছে। আলাদাভাবে অসমীয়া ভাষার সংকট, অসমীয়া সংস্কৃতির সংকট বা বাঙালি বাংলার সংকট বা বাঙালি সংস্কৃতির সংকট নয়, আলাদাভাবে একটা মাতৃভাষার সংকট এসেছে। সেখানে যদি লাচি সেনার মতো সংগঠনগুলো এইভাবে সংকীর্ণ মনোবৃত্তির পরিচয় দেয় তাহলে তারা নিজের ভাষা তো ধ্বংস করবেই, সঙ্গে অন্যর ভাষা সংস্কৃতিকেও বিপন্ন করবে। নমস্কার।